এটা তো একটা ওপেন গাড়ি ছিল, যে গাড়িটা একটা পিক আপের মতন, একটু ট্রাকের মতন। এখানে অনেক মানুষ ছিল গাড়িতে, স্ট্যান্ডিং অবস্থায় ছিল। তো স্ট্যান্ডিং অবস্থায় থাকাতে ওরা এখানে যখন আসছে, তখন আমাদের যে টিসি থাকে, আমাদের ওখানে ক্যামেরা থাকে, ক্যামেরা দেখে ও দেখতে পারে যে গাড়িটার মানে আমাদের সেফটি রেগুলেশন অনুযায়ী এক্সপ্রেসওয়েতে যেতে পারে কি না। যদি তার ডাউট হয় তখন সে ওর এখান থেকে সে এমআইএসকে কল করে যে এটাকে অ্যালাউ করা হবে কিনা। তো ওই সময় ওরা নেমে আসছে, নেমে এসে ওরা দে থট যে মানে কেন আমাকে যেতে দিবেন না, কেন ওরা তো টোল দিচ্ছে, টোল দিয়ে ওরা বলতেছে যে আমি টোল দিচ্ছি, আমাকে কেন যেতে দিবেন না। তা যেতে না দেওয়ার এটা ছিল ইস্যুটা ছিল হলো সেফটি, কারণ হলো যে ওই গাড়িতে যারা দাঁড়িয়েছিল, আমরা এরকম গাড়িতে যখন এক্সপ্রেসওয়েতে যাই তখন ও গাড়ির থেকে পড়ে যেতে পারে, পড়ে গেলে হলো কি পিছনের গাড়িটা ওর উপর দিয়ে রান ওভার করবে। সেই জন্যে আমাদের সেফটি রেগুলেশনে এরকম ওপেন গাড়িতে যদি প্যাসেঞ্জার দাঁড়িয়ে থাকে তা উই ডো নট অ্যালাউ, বিকজ হি মাইট ফল ডাউন অন দ্য এক্সপ্রেস ওয়ে অ্যান্ড দেন দ্য ভেহিকল ক্যান রান ওভার হিম, সো হি মাইট ডাই। সো এই ধরনের গাড়িকে আমরা অ্যাকচুয়ালি এক্সপ্রেস ওয়েতে অ্যালাউ করি না। সেজন্যে ও যখন টোল দেওয়ার জন্য চেষ্টা করতেছিল, টোল দিচ্ছিল যে টেক মাই টোল অ্যান্ড অ্যালাউ মি, তো টিসি বলছিল আমি একটু পারমিশন নিয়ে নিই। তো এই মধ্যে মানে ইউনো যে গাড়িতে আরও প্যাসেঞ্জার ছিল ইয়াং, ওরা গাড়ি থেকে নামছে, কেন যেতে দিবেন না আমাদের। তা ওরা হলো মিসআন্ডারস্ট করছে যে আমার, ওরা ভাবতেছে যে আমাকে গাড়িটা যেতে দিচ্ছে না, কিন্তু তা না, এটা সেফটির কারণে আমরা তাদেরকে বলেছিলাম যে এটা আমাদের মানে। তো ওই সময় তারা গাড়ি থেকে নামছে এবং তারা ওই যে বারটা হাত দিয়ে সরিয়ে দিয়ে তারা চলে গেছে, টোল দিয়েছে তারা। সুতরাং এখানে এটা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং, ওরা আমরা তাদেরকে মানে সেফটি রিজনে অ্যালাউ করতেছে না আমাদের টিসিরা, কিন্তু ওরা ভাবছে যে আমাদেরকে যেতে দিচ্ছে না। ওরা তো আমাদের সেফটি রুলটা জানে না অনেক সময়, ইউ আন্ডারস্ট্যান্ড, যে সেফটি রুল তো আপনি জানেন না, আপনি আমাদের এখানে চলে আসলেন 15-20 জন, এসে আপনি যখন বাধাপ্রাপ্ত হলেন যেতে দিচ্ছে না, তখন তো সে বুঝবে না। তো সে সেফটি রুলটা যদি জানে না বলেই তার কাছে মনে হচ্ছে আমাকে যেতে দিচ্ছে না।